হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? সাবিনা মিম। কিসে পড়ছেন? ক্লাস 8। ক্লাস 8? জি। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনাকে আমি 5টা কোশ্চেন করব দাদা। 5টার মধ্যে 3টা পারলে ছোট একটা গিফট আছে। আপনি প্রস্তুত? চেষ্টা করে দেখি কতটুকু পারি। আচ্ছা, ঠিক আছে। আপু, আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, কাঁচা মরিচ ছাড়া কোন মরিচের ঝাল সবচেয়ে বেশি হয়? বোম্বাই মরিচ। শিওর? হ্যাঁ, বোম্বাই মরিচের ঝালই তো সবচেয়ে বেশি। এটা কি করে মাথায় আসলো? অলওয়েজ খাই, এই জন্য মাথায় আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। আপু, একটার মধ্যে একটা পেরিয়ে গেলাম। এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন প্রাণী মায়ের পেটে 2 বছর থাকে? কোন প্রাণী তার মায়ের পেটে 2 বছর থাকে? কোন প্রাণী? 1, মায়ের পেটে 2 বছর থাকে। হ্যাঁ। 2, 3, 4, 5, গরু ছাগল নাকি? 6, যে কোনো একটা বলতে হবে। 7, 8, 9, সরি বলতে পারছি না। টাইম শেষ। আপু, 2টার মধ্যে একটা পারলো। আমি এখন 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে, কোন পাখি বাসা করে না? কোন পাখি বাসা করে না? কাক। কাকের বাসা আছে? 1, 2, 3, শালিক, 4, 5, 6, ইগল। ইগল পাখি? না, ইগলের বাসা আছে? 9, 10, টাইম ওভার। 3টার মধ্যে আপু একটা পারলো। আমি এখন 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন, কোন ফল কখনো পচে না? কোন ফল কখনোই পচে না? খেজুর। এটা কেন মনে হচ্ছে? কারণ খেজুর হচ্ছে কাঁচা অবস্থায় থাকে গাছে, তারপর নামায় আনা হয়, এটা একটা ড্রাই ফ্রুট, এটা কখনো হচ্ছে পচে না। পচে না, এটা অলওয়েজ, হ্যাঁ, লং টাইম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, সহজে পচে না, একদম সঠিক। আপু, 4টার মধ্যে 2টা পারলেন। আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। সেটা হচ্ছে, মানুষ ছাড়া কোন প্রাণী মা বলে ডাকতে পারে? মানুষ ছাড়া কোন প্রাণী মা বলে ডাকতে পারে? বিড়াল। বিড়াল কেন মনে হলো? এই যে মিয়াও, মা বলতে হবে। মা মাও বলে ওরা, ওদের কথা মাঝে মধ্যে মার মতো আসে, তো বিড়ালও হতে পারে। বিড়াল হতে পারে, কোনো পাখি হতে পারে। হ্যাঁ, পাখি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, রাইট। তারপরে উত্তরটা সঠিক হিসেবে নিচ্ছি। 5টার মধ্যে আপু 3টা পালেন। গেমটা খেলে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আপু, যে অ্যানসারগুলো পারে না, আপনি পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।